আমাদের পৃষ্ঠপ্রমুখদেরকে এক মুঠো ভাত যোগিয়ে দেওয়ার জন্য, আমাদের বিস্তারকদের এক মুঠো ভাত যোগিয়ে দেওয়ার জন্য, বোর্ড প্রেসিডেন্টদের পেটের ভাত যোগিয়ে দেওয়ার জন্য কিছু কাজ করব দেওয়ার জন্য, ত্রিপুরার জাতি উপজাতিদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা সরকার পরিবর্তন করেছিলাম, কিন্তু আজকে সেটা আমরা বিপরীত দেখেছি। তার জন্য আজকে আপনার সঙ্গে আমাদের এই আলোচনা। আমরা বলেছি যে এইভাবে চলতে পারে না। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে আমরা এখানে মিটিং করেছি, রাস্তায় মিছিল আসছেন, ওরা নাকি আমাদের বিজেপি বন্ধুরাই। কিন্তু এই এই নেচার, এই যে অভ্যাস, এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমি 1969 সাল থেকে দেখে আসছি। বিরোধী দল যখন যেখানে মিটিং করবে সেটার ধারে ধারে তারা মিছিল করে যাবে, এটা হলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অবস্থা এবং তাদের নিয়ম। ঠিক সেভাবে আজকে আমাদের মিটিং এর সামনে তারা মিছিল করে গেছেন। তাদের প্রতি আমাদের দেশ, আমাদের ত্রিপুরা রক্ষা হবে না। ত্রিপুরার জনগণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সিপিএম কে উৎখাত করে বিজেপি সরকারকে আমরা প্রতিষ্ঠা করেছি, কিন্তু আমরা এখন দেখেছি, দু একটি কথা বলবো মাত্র, যে এই সে আসাম আগরতলা রাস্তা মোর দেন 1000 crore কাজ হয়েছে, ডাবল লাইন সব বাইরে থেকে কন্ট্রাক্টর দিয়ে কাজ করানো হচ্ছে, ত্রিপুরার কন্ট্রাক্টরকে নিয়ে কাজ করা হচ্ছে না, কোটি কোটি টাকা বাইরে যাচ্ছে। বিধানসভায় আলোচনা হয়েছিল এই যে কোটি কোটি টাকা বাইরে আউটসোর্সিং এর মধ্যে কাজ করার কারণে কোটি কোটি ত্রিপুরা রাজ্য সরকারের রেভিনিউ ক্ষতি হয়েছে, রেভিনিউ লস হয়েছে, কিন্তু আমাদের সরকার এগুলি কিছুই মনে করে না। আজকে প্রতিটি ব্লকে ডেভেলপমেন্ট টাকা যাচ্ছে না, পিডিএফ টাকা যাচ্ছে না ব্লকগুলিতে, এবং এফএফসি নামে একটা কেন্দ্র সরকারের টাকা দেওয়া হয়েছে প্রত্যেকটা ভিলেজ কমিটির জন্য, টাকা ঢোকার পরেও সেই টাকাগুলি খরচ করার কোন ইনস্ট্রাকশন যাচ্ছে না সরকার থেকে। জানুয়ারি মাস আসলে বলবে উইদিন মার্চ ইউ হ্যাভ টু স্পেন্ড, আদারওয়াইজ মানি উইল বি গো ব্যাক, তখন বলবে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা যাচ্ছে না। মার্চের ভিতরে যদি খরচ না হয় দিল্লি থেকে পরবর্তী সময়ে আর টাকা দেবে না। তাইলে আমরা ত্রিপুরার যে কি উন্নয়নমূলক কাজ করব, আমার কোন বিজেপি কর্মী আমার সঙ্গে আসবে? আড়াই বছর অতিরিক্ত হয়ে গেছে, আমরা কিছুই দিতে পারি নাই। কাজে আজকে আমরা, অনেকের ভাষায় হয়তো প্রতিবাদী বলতে পারে, কিন্তু আমরা সত্যকে অবশ্যই বলবো, অন্যায়কে আমরা সেটা সমর্থন করব না। আমার রাজনীতি জীবন থেকেই বামফ্রন্ট বিরোধী রাজনীতি করেছি, এখনো বামফ্রন্ট বিরোধী আছি। অতএব বামফ্রন্টের দালাল হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকে হয়তো সমালোচনা করছেন। মানিক বাবু বলেছেন যেদিন তার মন্ত্রী সভা শেষ করে বিজেপি সরকার যখন আসছেন, মানিক বাবু বলেছেন, আপনারা জানবেন, স্মরণ করলে বুঝতে পারবেন, যে মানিক বাবু বলছেন এখন তোমরা বিজেপির ভিতরে ঢুকে যাও, আমাদের সরকার আবার ফিরে আসতে হবে। আমাদের কিছু নেতৃবৃন্দ সিপিএম বন্ধুদের দলে ঢুকিয়ে দিয়ে এখন তাদের আঙ্গুল নাড়ানিতে সরকার চলছে, সেই মানিক বাবুর যে নির্দেশ এখন কার্যকারী হচ্ছে। বিজেপির ভিতরে ঢুকে এই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কর্মীরা বিজেপির সংগঠনকে চুরমার করার জন্য তারা চক্রান্তে লিপ্ত আছে। তার জন্যই আমাদের এই প্রতিবাদ, তার জন্যই আমাদের এই সংগ্রাম, তার জন্যই আজকে এই জমায়েত, তার জন্যই আজকে আমাদের আলোচনা। কাজেই
আমার পরবর্তী বক্তা আলোচনা করবেন। আমি জাতি উপজাতি সম্প্রীতি রক্ষা করে আমাদের ত্রিপুরার উন্নয়ন আমাদের করতে হবে। আমরা সরকার হলাম জাতি উপজাতি সম্প্রীতি রক্ষা না করে উন্নয়নমূলক কাজ না করে আমরা যদি সরকারে থাকি তাহলে আমাদের কিছুই হবে না। আমরা বিধায়কের বেতন পাবো, আমাদের পেটের ভাত জুটবে, কিন্তু আমার যে নরনারী জাতি উপজাতি গরিব মেহনতি মানুষ কৃষক চাষিরা আছেন তাদের অবস্থা কি হবে, বেকারদের অবস্থা কি হবে, এইগুলি আমাদের বুঝতে হবে। এইগুলি কথার জন্যই আমরা এই আলোচনা সভা এবং এই প্রতিবাদ সভায় আমরা আসছি। 10,323 মানিক বাবুরা অতীতে বামফ্রন্ট সরকার ক্ষমা অযোগ্য অপরাধ করেছেন, আমি বলবো 10,323 জনের জন্য ক্ষমা অযোগ্য অপরাধ করেছেন বিগত বামফ্রন্ট সরকার। কেউ ক্ষমা দিতে পারবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট ক্ষমা দিচ্ছে না। আজ এই যে হাজার হাজার 10,323 জনের পপুলেশন যদি আমরা হিসাব করি, হাজার হাজার এই সমস্ত পরিবারদের তাদের সংসার লুপ্ত করার জন্য মানিক বাবুর তো অধিকার ছিল না। মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু কোন জাতি জনজাতিকে তাদের সংসার নির্মূল করার জন্য কোন মন্ত্রীদের অধিকার দেওয়া হয়নি, কোন বিধায়কদের অধিকার দেওয়া হয়নি ভারত সংবিধানে, এটা আমাদের বুঝতে হবে। কাজেই সংগ্রামী বন্ধুগণ, আজকে এই মজলিশপুর কেন্দ্র থেকে ঐতিহাসিক ঘটনা যে সৃষ্টি করেছেন এটার নেপথ্যে আছেন আমার ছোট ভাই সুশান্ত চৌধুরী, সম্মানিত বিধায়ক, ওনাকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। শুধু মজলিশপুর কেন্দ্র নয়, সারা ত্রিপুরা রাজ্যে এইভাবে অন্যায়ের প্রতিবাদ আমাদের করতে হবে। জাতি উপজাতি সমাজের মধ্যে সম্প্রীতি বজায় রেখে আমাদের অন্যায় প্রতিবাদ করতে হবে। তাকুর বুকুর যে ত্রিপুরাসা তোমায়র নিথানি আনি কবকবুং তাকুর ফাইদি চিনি ত্রিপুরাব যে সরকার তঙ্গানি ও সরকার বাই চিনি জাতি উপজাতি বহক পুঙ্গিয়া অন্যায় মুংসা মাইয়া চাকরি মাইয়া ট্রাইবেল রকম চাকরি মাইয়া নন ট্রাইবেল রকম চাকরি মাইয়া কোন ডেভেলপমেন্ট সামন করে ব্লক ব্লক ফান্ড দিয়া দের ইস নো ডেভেলপমেন্ট ফান্ড ইন ইচ এন্ড এভরি ব্লক ইন আওয়ার স্টেট আং সাইমানো ফাইন্যান্স কমিশন যে রাং রিমানি যত পঞ্চায়েত রগ্ন খরচ খাইনে নেবাগে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার খাইনে নেবাগে তাবৎ পর্যন্ত ও রাং খরচ খাই মাইয়া খো চিনি সরকার ওই রাং খরচ খাইনে নেবাগে ফর্মুলা নির্দেশ তাবৎ বরিয়া খো রাং কিন্তু রিখা দিল্লি সরকার আব মার্চিং মিশিং খরচ খাই মাইয়া খে ও রাং ফেরত থাং নাই চিনি দুর্গম এলাকা ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকা কোনো ডেভেলপমেন্ট খাই মাংলা ডেভেলপমেন্ট খাইরে নেবাগে না চুন ফাইমানি উন্নয়ন খাইরে নেবাগে জনগণ চুন বুদ্ধিমানি ডেভেলপমেন্ট খাইরে নেবাগে এলা বেকার রগ্ন চাকরি নেবার বাগে জনগণ চুন বুদ্ধি হয়ে বিরান সবার হমানি কিন্তু আড়াই বছর লাই থাঙ্কা তামক পর্যন্ত চাকরি রিমাইয়া খো তাকুর কুর চুন ফাইমানি অর থিন্দ কিন্তু চিনি সামুং চালিয়ানি বাগুই চিনি ত্রিপুরা জাতি উপজাতিনি তঙ্গুং চামুং চায়া অঙ্গরূপ অঙ্গৈতংখা অঙ্গনি বাগুই চিনি যে বিসিংনি আত্মসমালোচনা দরকার তঙ্গ চুং বিজেপি বিরোধীয়া চুং বিজেপি ন চিনি প্রধানমন্ত্রী তঙ্গ দিল্লি নি রাং নিও কিন্তু অর চুং সামুং তাং মাইয়া খো দিল্লি নি রাং বাই সামুং তাং নাই রাং নাই জাতি উপজাতি নেই ডেভেলপমেন্ট খাইনে নাম নাই অবনি বাগাই না চুম অর কথম লাই ফাইমানি অবনি বাগাই না যত তাকু বুকুর রগ্ন আনি অনুরোধ ফাইনি তাই বৈসা মাংস হই সালাই এই যে চিনি
সরকার তাবক যে সামুং চায়ারো খাইমানির কিসা প্রতিবাদ খাইনাই নাই প্রতিবাদ খাইমানি অর্থ অবিরোধীয়া শত্রুয়া চিনি দলনি যে সামুং চায়া উংমানি আব আলোচনা আত্মসমালোচনা খাইমানো হিংসা ভালো প্রতিহিংসা ভালো নয় আমরা প্রতিহিংসার রাজনীতি করি না পছন্দ করি না আমাদের দলের মধ্যে আমাদের সরকারের মধ্যে যেগুলো ভুল ত্রুটি বিচ্যুতি এইগুলি সমালোচনা করার জন্য আমাদের অধিকার রয়েছে তার জন্যই আজকে এই জমায়েতে সবাইকে আরো একবার ঐতিহাসিক ঐতিহাসিক জমায়েত যেহেতু এই মজলিসপুর কেন্দ্র থেকে শুরু হয়েছে আপনাদেরকে আরেকবার আগামী দিনের জন্য সারা ত্রিপুরা রাজ্যে যাতে এই মজলিসপুরের মতো সুচার হয় জনসাধারণ জাতি উপজাতি আরেকবার অনুরোধ এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম প্রধানমন্ত্রী মহোদয়কে আমি দীর্ঘজীবী কামনা করে আমার আলোচনা সমাপ্ত করেছি সকলকে নমস্কার ধন্যবাদ জানাবো ডিসির আঙ্কল মহোদয় খুব প্রাচীন ব্যক্তিত্ব